চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন চ্যাংহম। শনিবার সন্ধ্যের মধ্যে চীনের রুইয়ান ও ঝুসান শহরের মাঝে ঝড়টি আছড়ে পড়বে বলে মনে করছেন আবহবিদেরা। ইতিমধ্যে এখানে প্রবল ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে, সমুদ্র উত্তাল হয়ে উঠেছে, চলছে একটানা বৃষ্টি। সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাসকারী প্রায় 8.5 লক্ষ মানুষকে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় 29,000 জাহাজকে দ্রুত বন্দরে ফিরতে নির্দেশ দিয়েছে প্রশাসন। 450 উড়ান বাতিল করা হয়েছে। সমুদ্র তীরবর্তী এলাকা ধরে চলাচল করা শতাধিক ট্রেন বাতিল করা হয়েছে। উদ্ধার কাজের জন্য তৈরি রয়েছে প্রশাসন, ত্রাণের জন্য আগাম প্রস্তুতি চূড়ান্ত। ইতিমধ্যে ঝড়ের জেরে জাপানে 20 জন আহত হয়েছেন। অর্থনৈতিক সংস্কার নিয়ে সাইপ্রাস সরকারের প্রস্তাবে ছাড়পত্র দিল গ্রিসের সংসদ। দেশের ঋণ সমস্যা মেটাতে ঋণদাতাদের চাপ সামলাতে একগুচ্ছ প্রস্তাব দেন প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সাইপ্রাস। সেই প্রস্তাব নিয়ে এদিন গ্রিসের সংসদে ভোটাভুটি হয়। সেই ভোটাভুটিতে সাইপ্রাসের প্রস্তাবের পক্ষে অধিকাংশ ভোট পড়েছে। বিরোধীদের অনেকে এই অবস্থায় সাইপ্রাসের পাশে দাঁড়িয়েছেন, ভোট দিয়েছেন সাইপ্রাসের প্রস্তাবের পক্ষে। বরং সরকারের নিজের সাংসদের বেশ কয়েকজন বিরুদ্ধে ভোট দিয়ে সকলকে অবাক করে দিয়েছেন। নয়া প্রস্তাবে নিজেদের দলীয় অবস্থান ও প্রতিশ্রুতি থেকে কিছুটা সরতে হয়েছে সাইপ্রাসকে, সে কথা তিনি স্বীকারও করে নিয়েছিলেন। কিন্তু দেশের এই অবস্থায় তার সামনে আর কোনো রাস্তা খোলা ছিল না বলেও দাবি করেন অ্যালেক্সে, যা মেনে নিতে পারেনি তারই দলের বেশ কয়েকজন সাংসদ। শনিবার ভোরে জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল মিশরের রাজধানী শহর কায়রো। মধ্য কায়রোর ইতালি দূতাবাসের সামনে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে, 2 জন পুলিশকর্মী সহ 5 জন গুরুতর আহত। ভোরে দূতাবাস বন্ধ ছিল, রাস্তায় লোকজনও কম ছিল, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অপেক্ষাকৃত কম বলে জানিয়েছে পুলিশ। তবে বিস্ফোরণের জেরে ইতালি দূতাবাসের একটা অংশ ভেঙে গেছে। কোনো জঙ্গি সংগঠন এই ঘটনার দায় স্বীকার না করলেও এই ঘটনার পেছনে আইসিস সন্ত্রাসবাদীদের হাত আছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। আলকুস গেটে প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়ে দেশ জুড়ে মিছিলে পা মেলালেন ইরানের নাগরিকেরা। ইরানের বিভিন্ন শহরে ব্যানার পোস্টার হাতে ইসরায়েল বিরোধী স্লোগান দিতে দিতে মিছিল করেন তারা। প্যালেস্টাইন ভূখণ্ডে দখল নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে সরব হন বিক্ষোভকারীরা। গাজায় প্যালেস্টাইনীয়দের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ হচ্ছে বলে অভিযোগ করেন তারা। ইরানের রাজধানী শহর তেহরানের রাজপথে এমন এক মিছিলে অংশ নেন অনেক সরকারি আধিকারিক, সেনা কমান্ডার ও আইনজীবী। মিছিলে অংশ নেন বহু মহিলাও। পড়াশোনা শেষ করে ব্রিটেন ছেড়ে দেশে ফিরে যেতে হবে বিভিন্ন দেশ থেকে পড়তে আসা ছাত্রছাত্রীদের। পড়তে আসা মানেই ব্রিটেনে চাকরি করে থিতু হওয়া নয়, পড়তে আসা আর চাকরি করে এখানেই থেকে যাওয়ার মধ্যে বিস্তর ফারাক আছে। আর সেদিকে আগামী দিনে কঠোরভাবে নজর রাখা হবে। অন্য দেশ থেকে ব্রিটেনে পড়তে আসা ছাত্রছাত্রীদের এই বার্তাই দিলেন ব্রিটেনের বাণিজ্য সচিব সাজিদ জাভেদ। অনেকে এখানে পড়তে আসছেন শুধু চাকরি করে এদেশেই পাকাপাকিভাবে থাকার পরিকল্পনা নিয়ে। বিবিসি রেডিওকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমন অভিযোগ করেছেন জাভেদ। ব্রিটেনের বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলিতে পড়তে ভারত, চীন সহ বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রী ব্রিটেনে পাড়ি দেন। তারা অনেকেই চাকরি নিয়ে ব্রিটেনে থেকেও যান। এই বার্তার পর আগামী দিনে সেই সুযোগ কমবে বলেই মনে করছেন অনেকে। কারো পরনে ব্যাটম্যানের পোশাক তো কারো এক্সম্যান। অ্যানিমেশন থেকে কমিক্সের পাতার এসব জনপ্রিয় চরিত্র এবার মাতিয়ে দিল সান ফ্রান্সিসকোতে চলা কমিক কন মেলা। কল্প চরিত্রের জগতে রাজত্ব করার নানা চরিত্রের সাজে সেজে ঘুরে বেড়ালেন অনেকেই, ছবি তুললেন, মিশে গেলেন ভিড়ের মধ্যে। শুধু সুপার হিরোরাই নয়, ভিলেনদের সাজেও অনেকে হাজির হয়েছিলেন এই মেলায়। হিরোদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছবিও তুললেন। সিনেমার পর্দায় জন্ম নেওয়া কিছু চরিত্রেরও দেখা মিলল এই মেলায়। ক্যাপ্টেন আমেরিকা, অ্যাডভেঞ্চারের মতো সিনেমার জনপ্রিয় চরিত্রদেরও ঘুরতে দেখা গেল মেলা প্রাঙ্গণে।